সহকারী অধ্যাপক পৌরাণিক সুশাসন আজকে করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা একটা দুর্যোগ নেমে আসছে, যারই প্রেক্ষিতে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পৌরাণিক সুশাসনের দ্বিতীয় পর্যায়ের একটা সাধারণ পরিচিতি। দ্বিতীয় পত্রে পরবর্তী সুশাসন দ্বিতীয় পত্রে মোটামুটি দ্বিতীয় পত্রকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্রিটিশ আমল, ব্রিটিশ এবং ইংরেজ আমল, যেটাকে আমরা বলি হচ্ছে ঔপনিবেশিক। এটা স্টার্ট হয়েছে 1757 সাল থেকে স্টার্ট হয়েছে এবং শেষ হয়েছে 1947 সালে পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা আগ পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা দখল করে এবং ক্ষমতা দখল করার পর তাদের এই যে পাক ভারত উপমহাদেশে প্রায় 190 বছর তারা রাজত্ব করে। এই রাজত্ব করে কিন্তু একটা কূটনীতির মাধ্যমে, সেটা হচ্ছে কি কূটনীতিটাকে ভাগ করো এবং শাসন করো নীতি। কোনো কোনো সময় তারা হিন্দু সম্প্রদায়ের দাবি দাওয়া মেনে নিত এতে এবং মুসলমানদের এতে খেপে যেত, আবার কোনো কোনো সময় তারা মুসলমানদের দাবি দাওয়া মেনে নিত, হিন্দু সম্প্রদায় খেপে যেত। এই যে পারস্পরিক যে ডিভাইড অ্যান্ড রুল, এই নীতির মাধ্যমে তারা 190 বছর রাজত্ব। এটা গেল বেশি নয়। তারপর হচ্ছে তোমার 1947 সাল থেকে 1972 বা 1971, যাই জানো 24 বছর হোক আর 25 বছর হোক, এটা পাকিস্তানি শাসন এবং শোষণ। ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হলেও ব্রিটিশরা কেমনে বিতাড়িত হয়, এই পাক ভারত উপমহাদেশে যখন হিন্দু এবং মুসলমান জাতীয়তাবাদী নেতাদের উদ্ভব হয় তখন কিন্তু ব্রিটিশরা এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয় এবং আস্তে আস্তে তাদের কলোনিগুলো আস্তে আস্তে স্বাধীন হতে যায়। সেই প্রেক্ষিতে 1947 সালে পৃথিবীর মানচিত্রে পাক ভারত উপমহাদেশ ভেঙে দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, একটা হচ্ছে পাকিস্তান এবং আরেকটা হচ্ছে ভারত। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হলেও বাঙালিদের উপরও কিন্তু একটা অমানবিক অত্যাচার করা হয়। পশ্চিম পাকিস্তানে ছিল অবাঙালি, পূর্ব পাকিস্তানে হচ্ছে বাঙালি। এই সঙ্গত কারণেই এই দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। শাসক গোষ্ঠী ছিল হচ্ছে অবাঙালি আর শোষিত শ্রেণী ছিল হচ্ছে বাঙালি। শোষিত শ্রেণী দীর্ঘদিন যাবৎ এই 1947 সাল থেকে আরম্ভ করে 1971 সালে অথবা 1972 সালে স্বাধীনতা আগ পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক দিয়ে তারা অধিকার বঞ্চিত হতে থাকে। এই অধিকার বঞ্চিত জনগণ ইতিহাসের ঘটনা প্রবাহে আন্দোলন করতে থাকে। ইতিহাসটা বলি, দেখো 1947 সালে পাকিস্তান সৃষ্টি হলেও 1948 সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। তৎকালীন পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় রেসকোর্স মাদ্রাসা ঘোষণা করেন। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তন অনুষ্ঠানে এসে ভাষণ দেন যে তোমাদের রাষ্ট্রভাষা বাংলা হবে। এর প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় ছাত্র সমাজ, ওখান থেকে কিন্তু ভাষা আন্দোলনের সূচনা হয় এবং এটা বেগমান হয় 1952 সালে। 1952 সালে পুলিশের গুলিতে সালাম, শফিক, জব্বার, বরকত আরও অনেক নাম না জানা লোক নিহত হয় এবং পাকিস্তানের শাসক গোষ্ঠী 1952 সালকে 1952 সালে ভাষা আন্দোলনে ভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। তারপরে আরম্ভ হচ্ছে তোমার ইতিহাসের ঘটনা প্রবাহে 1954 সালে একটা যুক্তফল নির্বাচন হয়। এই নির্বাচনে কিন্তু বাঙালিরা বিপুল ভোটে জয়লাভ করে কিন্তু তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের কি এই ফলাফলকে মেনে নেয়নি, বরং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। যারই প্রেক্ষিতে 1918 সালে
একটা সামরিক শাসন জারি হয় বাঙালিদের অত্যাচারিত। পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালিদের বিভিন্নভাবে অত্যাচারিত নিপীড়িত করতে থাকে এবং এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1976 সালে ছয় দফা কর্মসূচি প্রণয়ন করেন। ছয় দফা কর্মসূচিটা কি? ছয় দফা কর্মসূচি হচ্ছে বাঙালিদের বেঁচে থাকার দাবি, একটা মেঘনা কাটা শুরু। আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ছয় দফাতে চাই না, আমরা চাইছিলাম হচ্ছে স্বায়ত্তশাসন, আমাদের অধিকার আমাদের দাও, তোমার অধিকার তোমরা নাও, আমরা একটা কেন্দ্রীয় সরকারের প্রতি আমরা অনুমতি দেব। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী ছয় দফা আন্দোলন কিন্তু মেনে নেয় নাই, বরং আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটা মিথ্যা মামলা জড়িত করে বঙ্গবন্ধু সহ আরও অনেক বাঙালি নেতাকে আটক করে এবং বাঙালিটা আন্দোলনের মুখে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে তারা বাধ্য হয় এবং বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পায়। কিন্তু ঘটনাচক্রে পাকিস্তানের শাসক গোষ্ঠীর অত্যাচার কিন্তু আরও তীব্র হতে থাকে। যারই ব্যক্তিতে 1969 সালে সারা বাংলা কিন্তু একটা অভ্যুত্থান আরম্ভ হয়। এই অভ্যুত্থানে দলমত নির্বিশেষে সবাই যোগ দেয়, এবং দাঁড়ি ব্যক্তিতে পাকিস্তানের শাসক গোষ্ঠী একটা নির্বাচন দিতে বাধ্য হয়। শেষে নির্বাচনটা হয় 1970 সালের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠনের জন্য মনোনীত হয়। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী সংবিধান অনুযায়ী তাদেরই সরকার গঠন করার কথা, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদেরকে সরকার গঠন করতে না দিয়ে রাতের অন্ধকারে তাল বানা শুরু করে এবং 2 থেকে 25 মার্চ 1971 অসহযোগ আন্দোলন হয় এবং ওই 25 মার্চ কালো রাত্রি থেকে বাংলা নিধন আরম্ভ হয় এবং ওই দিন থেকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার একটা রূপরেখা টানা হয় এবং 1971 সালের দীর্ঘ 9 মাস যুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট স্বাধীন দেশের জন্ম হয়, যেটার নাম হয় বাংলাদেশ। তাহলে দেখো ব্রিটিশ আমলেও কিন্তু বাঙালিদের দাবি দাবি নেওয়া হয় না, পাকিস্তানের শাসন আমলেও কিন্তু বাঙালিদের দাবি দাবি নেওয়া হয় নাই, বাঙালিরা কিন্তু অধিকার বঞ্চিত ছিল, না ছিল তাদের সামাজিক অধিকার, না ছিল তাদের রাজনৈতিক অধিকার, না ছিল তাদের অর্থনৈতিক অধিকার, না ছিল তাদের চাকরি বাকরির অধিকার। এই অধিকার বঞ্চিত জনগণ 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে ছোট্ট স্বাধীন দেশের জন্ম দেয়, যেটার নাম হয় বাংলাদেশ। আর একটা মূল হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও 1972 থেকে মোটামুটি 1980 বলতে 20 সাল বলতে প্রায় 47 বছরে এটা বাংলাদেশ আমলেও কিন্তু কি হয়েছে, স্বাধীনতা বিরোধী পক্ষ যারা ছিল তারা কিন্তু এই আওয়ামী লীগ বা সমমনা রাজনৈতিক দলগুলোকে ঠিক মতো সরকার গঠন করতে দেয় নাই এবং তারা নিয়মতান্ত্রিকভাবে হোক আর অনিয়মতান্ত্রিকভাবে হোক আন্দোলন করতে থাকে এবং বাংলাদেশে আর্থসামাজিক কাঠামোর এত উন্নয়ন হয় না। এখন দেখো আমরা জানি একটা নীতিবাক্য যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1972 সালে, কিন্তু 2020 সাল পর্যন্ত কিন্তু আমরা স্বাধীনতা রক্ষা করতে ওইভাবে পারি না। যদিও বঙ্গবন্ধু সুরেন্দ্র কন্যা শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তার বাবার নীতিগুলো বাস্তবায়নের জন্য এবং অনেকাংশে বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাহলে আমরা মোটামুটি পৌরবর্তী সুশাসন দ্বিতীয় পত্র দিয়ে আমরা মোটামুটি কিন্তু 3টি অংশে ভাগ করলাম। একটা হচ্ছে ব্রিটিশ এবং ইংরেজ উপনিবেশিক আমল, আরেকটা হচ্ছে
1947 থেকে 1972 হোক আর 71 হোক 25 বছর পাকিস্তানের শাসন এবং শোষণ আমল। আর তিন নম্বর হচ্ছে 1972 থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 8 বছর এটা হচ্ছে বাংলাদেশে। এই তিনটি পর্যায়ে আমরা পরবর্তী শ্রেণী পাশে আমরা ভাগ করে দিয়েছি পড়াশোনার সুবিধা। আমরা মূলত আজকে যে ছোট্ট একটা টপিকস আলোচনা করি তিনটে নম্বর, এই তিনটে সম্বন্ধে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো। ছোট্ট একটা টপিকসে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যদি প্রশ্ন এরকম হয় 52 থেকে 71 তাৎপর্য বিশ্লেষণ করো, তাহলে উত্তরটা এরকম হবে যে 52 সাল থেকে 71 সাল পর্যন্ত কোন কোন ঘটনাগুলো ইতিহাসের ক্রমবিবর্তনে ঘটছে সেটা একটা ধারাবাহিক বর্ণনা হবে। কারণ 72 পরেই যদি আমরা 71 চলে আসি তাহলে তো হবে না। 72 পরে হয়েছে 1954 সালে নির্বাচন, 1918 সালে সামরিক শাসন, 1967 সালে সহায়তা আন্দোলন, 1970 সালে গণতন্ত্র, 70 সালে নির্বাচন, 71 সালে স্বাধীনতা সংগ্রাম, তারপর এগুলো একটা ঘটনা প্রবাহে কিন্তু এটা। তারপর যদি এরকম প্রশ্ন আসে যে 1967 সালে ছয় দফা আন্দোলনের মধ্যে কি বাংলাদেশের স্বাধীনতা বীজ নিহিত ছিল, এরকম প্রশ্ন আসতেই পারে, তাহলে আমরা 67 সাল থেকে ওটা টানবো। 67 পরে কোন আন্দোলন এবং 67 সালে যে ছয় দফা আন্দোলন ছিল এই ছয় দফার মধ্যে বাঙালিদের কী কী দাবি ছিল, সেটা স্বাধীনতার দাবি ছিল না স্বায়ত্ত শাসনের দাবি ছিল, তাহলে ওগুলো একটা উল্লেখ করে 67 পরে 69 তোমার গণঅভ্যুত্থান হয়, 70 সাধারণ নির্বাচন হয় এবং 71 সালে স্বাধীনতা সংগ্রাম হয়, এ বন্ধটা হবে। যদি প্রশ্নটা এরকম হয় যে ১৯৪৮-৫২ সালের ভাষণের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা বীজকে নিয়ে ছিল, আমাদের এরাটা লাভ করলাম। হ্যাঁ, ৪৮-৫২ ভাষণের মধ্যে স্বাধীনতা বীজ নিয়ে ছিল কি জন্য, যে ৫২ সালে কিন্তু যেহেতু আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে পাকিস্তানের শাসক গোষ্ঠী স্বীকৃতি দেয়, একটা আন্দোলনের মাধ্যমে যেহেতু আমাদের একটা অধিকার রক্ষা করা হয়েছে, তাহলে আমরা পরবর্তীতে কিন্তু আমাদের যে কোনো অধিকারগুলো রক্ষা করতে পারবো। যারই ব্যক্তিতে কিন্তু ইতিহাসের ঘটনা প্রবাহে কিন্তু এই যে তোমাদের ঘটনাগুলো ঘটছে, ৫৪ সালের নির্বাচন, ১৮ সালের সামরিক শাসন, ৬৬ সালের স্বাধীনতা আন্দোলন, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০ সালের নির্বাচন এবং ১৭ সালের স্বাধীনতা সংগ্রাম, এগুলো সব কিছু সমন্বয়ের মাধ্যমে কিন্তু আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। আজকে আমরা মোটামুটি একটা পরিস্থিতি অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে সাধারণ একটা পরিস্থিতি অনুষ্ঠান আমরা আলাপ করলাম। আমরা আগামী ক্লাসে হয়তো বা পর্যায়ক্রমে আমরা সব সালে বর্ণনা দিয়ে আস্তে আস্তে আমরা আমাদের পাঠদানগুলো আরম্ভ করবো। তোমাদের সবাইকে আজকের মতো এই সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে শেষ করছি। খোদা হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা।